আমরা উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর পক্ষ থেকে আগে আমরা ওই পেট ডগদের নিয়ে র্যালি করতাম মানুষকে সচেতন করার জন্য, কিন্তু করোনা আবহে তো এবছর এটা করা যাবে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জনগণকে সচেতন করছি এবং লিফলেট বিলি করে জানাচ্ছি যাতে শব্দবাজি না ফাটানো হয়, কারণ পশু পাখির উপর এর একটা খুব বাজে প্রভাব পড়ে। বিশেষ করে কুকুরগুলো যেগুলো বা গরুগুলো রাস্তায় আছে, এরা আমরা যে শব্দবাজি আমাদের কানে যেটা পৌঁছায় সেটা অনেক গুণ বেশি তাদের কাছে পৌঁছায় এবং তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, তাদের হরমোনাল ডিসঅর্ডার হয়, হ্যাঁ, পাখিদের মধ্যে ট্যাচিকার্ডিয়া হয়, তাদের হার্টবিট অনেক গুণ বেড়ে যায়, অনেক পাখি ভয়ে মারা যায় এবং তারা তাদের বাসস্থান ছেড়ে চলে যায়, কুকুরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, তারা তাদের অ্যাবনর্মাল বিহেভিয়ার হয়ে যায়, তারা উত্তেজিত হয়ে যেতে পারে। তার জন্য আমরা মানুষকে সচেতন করে যাচ্ছি যাতে শব্দবাজি না ফাটানো হয়।